অলকি টিভির পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটি গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আসলাম, তা হলো কৃষি মন্ত্রণালয়। তার এখানে একটা বড় মাপের নিয়োগ প্রকাশ আছে, এই যে এইটা। এখানে ক্যাটাগরি আছে কিন্তু খারাপ না, ভালোই। 1-2 এভাবে 12টা ক্যাটাগরি আছে। তো 12টা ক্যাটাগরিতে বেশ কিছু কিন্তু লোক নিয়োগ করবে। এখানে সবচেয়ে বড় সুযোগ, সবচেয়ে বড় কথা যেটা, তা হলো অনলি পিএসসি অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন, পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, অষ্টম শ্রেণী এইচএসসি ডিপ্লোমা পাশে কিন্তু আবেদনগুলো করা যাবে। তো বন্ধুরা, এটা হলো সেই কাঙ্ক্ষিত নিয়োগ। আমি এটা এখন আপনার সাথে জাস্ট বেসিক বিষয়গুলো ডিসকাস করতেছি, বাকিটা কিন্তু অবশ্যই আপনারা নিজে থেকে সার্কুলারে নামায় একটু পড়বেন। সার্কুলারের লিঙ্ক আমার ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখছি, ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন। পাশাপাশি যতটুকু না বললেই না, ততটুকু আমি বলবোই, নো প্রবলেম। তো বন্ধুরা, আমি আবারও বলতেছি সার্কুলার লিঙ্ক কিন্তু আমার প্রথম কমেন্টে আমি দিয়ে দিছি, ওইখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা নিয়ে নিন। পাশাপাশি দেখুন ডান পাশে আরও বেশ কিছু আপডেট মেসেজ দেওয়া আছে, যেগুলো আপনাদের জন্য খুব উপকার হবে। আপনারা অবশ্যই কিন্তু এই সার্কুলারগুলো দেখবেন, দেখে দেখে যোগ্যতা থাকলে আবেদন করতে মোটেও মিস করবেন না। তো যাই হোক, এখন আমি জাস্ট এই সার্কুলারটা নিয়ে একটু ডিসকাস করি। দেখতেছেন কৃষি মন্ত্রণালয়, এটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট। এটা প্রথম যে ক্যাটাগরিটা বর্ণনা করছে, তাহলে বৈজ্ঞানিক কর্মকর্তা। এখানে দেখবেন প্রত্যেকটার কিন্তু স্যালারি রেঞ্জও দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। আমি স্যালারিটা যেটা বললাম না, তো এখানে প্রথমটাতে লোক নেবে 8 জন। শিক্ষাগত যোগ্যতা আপনার একটু পড়ে নিন, কারণ এখানে আমি জাস্ট বেসিকটা অলরেডি আমার এই থামনেইলের উপরেই বলে রাখছি। সবগুলোই সাধারণত পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, এইচএসসি ডিপ্লোমা এইগুলোর ভিতরেই আছে, সো আপনারা একটু দেখলে বুঝবেন। দেন 2 নম্বর হলো নিরাপত্তা কর্মকর্তা অথবা নিরাপত্তা তত্ত্বাবধায়ক 1 জন, সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট আছে 2 জন, জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আছে 2 জন, অফিস সহকারী কম কম্পিউটার অপারেটর আছে 9 জন। আমি কিন্তু একটা কথা সবসময় একটু জোর গলায় বলে থাকছি, তা হলো বন্ধুরা, প্রত্যেকটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার অপারেটর এই পদটা কিন্তু একটা কমন একটা বিষয়, মানে এই পদটা একদম 100% থাকবেই। তা আপনি দেখুন, এই কথাটা কিন্তু একটু ঘুরে ফিরে আসে, বেশ কয়েকটা স্টেপ আছে, যেমন কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর, এই যে বিষয়গুলো। তা আপনি যদি একজন কম্পিউটার অপারেটর পদে যদি চাকরির জন্য একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কম্পিউটার অপারেটর পদের চাকরির জন্য কম্পিউটারের উপরে আপনার কী কী ধরনের বেসিক আইডিয়াগুলো থাকা খুবই জরুরি, আমি তার উপরে একটা ভিডিও করছি, যতদূর সম্ভব 7-8 মিনিটের একটা মানে ভিডিওটা হবে, আপনারা ভিডিওটা দেখবেন। যারা কম্পিউটার অপারেটর পদে চাকরির জন্য খুবই আগ্রহী, তাদের জন্য ভিডিওটা উপকার হবে। আমি একটা ডিটেলস আলোচনা করছি, এটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো যাই হোক, ও সে ভিডিওর লিঙ্কটা কিন্তু অলরেডি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। দেন 6 নম্বর হলো ট্রাক চালক, আর ট্রাক্টর চালক ও গাড়ি চালক আর কি 2 জন নেবে। ইলেকট্রিশিয়ান আছে 1 জন, লাইব্রেরি সহকারী আছে 2 জন, প্রিন্টার আছে 1 জন, মালি আছে 1 জন, অফিস সহায়ক আছে 3 জন, নিরাপত্তা প্রহরী আছে 1 জন। বন্ধুরা, গেল বিষয়টা, এখন চলে আসে আপনারা কীভাবে আবেদনটা করবেন। তো আবেদন করার আগে দেখুন এখানে আনুষঙ্গিক আর কিছু বর্ণনা করেছে, এটা আপনার একটু পড়লেই বুঝতে পারবেন। তো আবেদন করার জন্য সরাসরি ওদের যে লিঙ্কটা, সেই লিঙ্কে ঢুকতে হবে। আবেদনটা কিন্তু অলরেডি গত মাসের 15 তারিখ সকাল 10টাতে শুরু হয়েছে, এটা চলবে এই আজকের 3 তারিখ, তো আপনার 5 তারিখ পর্যন্ত চলবে, বিকেল 5টা পর্যন্ত। তো যদি আপনার আবেদন করতে নিজে নিজে পারেন, অনলাইনে যাওয়া তো আবেদন, যদি নিজে নিজে করতে পারেন খুবই ভালো, আর যদি না পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ডেড করবো আপনার পার্শ্ববর্তী কোনো কম্পিউটার দোকানে যান, গিয়ে ওইখান থেকে আপনার একটা আবেদনটা করে নেন, আমার মনে হয় সেটাই সবচেয়ে বেটার হয়, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে। তাহলে আমি আর কথা বেশি লম্বা করলাম না বন্ধুরা, আপাতত এখনকার মতো এতটুকুই থাক। তো আবার পরবর্তী কথা হবে, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।